এখন মার্কোলে স্নান করতে যাচ্ছি। আমাদের এই রিসোর্টটায় একটা তুলসী মঞ্চ আছে, ওখানেই গোপসেনাকে স্নান করানো হবে। পুরোটাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো বসার জায়গা আছে সুন্দর, এই তুলসী মঞ্চেতে ধরবে না, পড়ে যাবে বাবাই, ধরবে না বাবাই পড়ে যাবে। ছোটকে বসাও, ছোটটা হাতে নিয়ে করতে হবে। তুমি ছোটটাকে বসাও, ছোট গপুকে বসাও। হ্যাঁ, ওখানটা পারবে। এই তো বসে গেছে সোনা বাবা, বসে গেছে। নিচে পড়বে জলটা, ওকে একটু বাহাত দিয়ে ধরে একটু মাঝখানে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আসেনি জলটা, হুম, জলটা এখানেই আটকে গেছে। এবার গোপসেনাদের গা হাত পা মুছিয়ে দেওয়া হচ্ছে। এবার ঘরে গিয়ে, রুমে গিয়ে ওরা জামা কাপড় পরবে। রোজ ঠাকুর ঘরে স্নান করে, আজকে একদম প্রকৃতির নেচারে এসে চান করছে। আমি গেলে দিদি, দিদি স্লো, দিদি পারলো না, দিদি লাস্ট হয়ে গেলে সোনা বাচ্চা চান। ও, জলটা ওই দিকে গিয়ে পড়ছে। কোন দিকে? ওই পাশে তুলসী গাছে পড়ছে। ওখানে একটা তুলসী গাছ আছে, এদিকে তো বেয়ে আসেনি, মনে একটু পাড়াবে না। হুম, হয়ে গেল গোপসেনা স্নান। ছোট গপুকে নিয়েছে তো? হ্যাঁ, চলো। পড়ছে নতুন জামা, যেন দিদিকে দরকার, একা মা পারে, দিদিকে দরকার। সে দিদি তো ঘুম আসছে না আর কি করবো, এখন আমরাও ঘুমাবো। দিদি রাত্রি জেগে এসছে তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ওই যে ঘুমাচ্ছে দিদি, ঘুম আসছে। আর সোনা বাবা আমার তাকিয়ে শুনছে, একটু কথা ঘুমিয়েছে, একটু কথা এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। এখন একটু খাবে, খেয়ে আমার বাচ্চা ঘুমিয়ে পড়বে। জামা পড়ানো চলছে, গ
গবুষণের জায়গাটা একটু উঁচু হয়ে গেছে, গবুষণার মা ঠিক মতো হাতে নাগাল পাচ্ছে না, হাইটটা বেশি হয়ে গেছে গবুষণার জায়গাটা। এই যে হয়ে গেছে, কি সুন্দর লাগছে জামাটা পরে। দেখাও একটু, দেখাও আমাদেরকে। হ্যাঁ এই তো বাবা, এই যে আমার জাম পরেছি, এই যে আমার জাম শোন না বাবা, পরেছি, এই যে বলার হার কই বাবা, হারটা কি করলি মা, হার কই বাবা, কেন হার আছে আছে, তুই আমার সাথে গেলে এরকম চুপু করিস কেন, খালি চুপু চুপু করিস। শাশু কুসু কই দিয়েছি, তুই আমার সাথে সুক্ষু সুক্ষু করছিস কেন, কেন বল কেন, কান ঠিক আছে না, চলতে বাবা আমার বাবা, বসে পড়ো, তোমাকে পড়াবো দাঁড়াও, আগে ভাইকে বসিয়ে নি, তুই এখানটায় বস, ঘুটুর ঘুটুর কই আমার, এইটা আমার ঘুটুর ঘুটুর, ওই জানি না তো, ওই আসুন। হ্যাঁ আসো, দেখুন কি সুন্দর সাদা পদ্ম পেয়েছি আমরা এখানে। দাম শুনবেন, দাম শুনলে অবাক হয়ে যাবেন, 3 টাকা করে পিস, এত বড় সাদা পদ্ম। আরেকটা পদ্ম পটানো হচ্ছে, 10 টাকায় 3টে পদ্ম দিয়েছি, 9 টাকা দাম হয়, 1 টাকা খুচরো ছিল না বলে ফেরত দিল না।
বাবু শোনা, চান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। আবার বিকেল বেলা উঠে খাওয়া দাওয়া করবে, বেরবিউ করতে বেরোবে, সব আপনাদেরকে দেখাবো। পালক নেই তো, নীলকণ্ঠ ফিরে যেন পালকের কাজ করছে, বলো কি সুন্দর লাগছে শোনাকে। শোনাকি এখনই শুয়ে পড়বি শোনায়?